জে জে টেলিভিশনের মুন্সিগঞ্জের বিশেষ সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন। মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার অন্তর্গত বালুচর ইউনিয়নের 8 নং ওয়ার্ড কালীনগর গ্রামের ভানু মার্কেটে কালীনগর ইসলামী ছাত্র ও যুব কল্যাণ সংস্থা কেআইও এর পরিচিতি সভা, রক্তের গ্রুপ নির্ণয় ও বই প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে কালীনগর ইসলামী ছাত্র ও যুব কল্যাণ সংস্থা কেআইও। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মুফতি লোকমান হুসাইন। রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠান উদ্বোধন করেন কেআইও এর সভাপতি হুসাইন মোহাম্মদ ইমান ও ডাক্তার গোলাম মোহাম্মদ, প্রতিষ্ঠাতা নিউ পপুলার মেডিকেল সার্ভিসেস বক্তাবলী বাজার। স্বাগত বক্তব্য রাখেন কেআইও এর মোহাম্মদ শাকের। উক্ত অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়ে যারা ছিলেন তারা হলেন আলী আহমেদ, জাকারিয়া, মুন, আয়েশা ও সুবর্ণা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 8 নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার আল আমিন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে বই প্রদর্শনী গ্যালারিতে অনেক ছাত্রছাত্রীদেরকে বই পড়তে দেখা গিয়েছে। কেআইও এর এমন ব্যবস্থায় সন্তুষ্ট বই গ্যালারিতে আসা পাঠক পাঠিকারা। আমাদের এই এলাকায় আমি দীর্ঘদিন চিকিৎসক হিসাবে ছিল, আমরা আসলে এটা বুঝিনি যেই মুহূর্তে যে কোনো মুহূর্তে আমাদের রক্তের গ্রুপের প্রয়োজন। একটা পথে ঘাটে আমাদের এখন রাস্তা হয়েছে, দূর দূরান্ত থেকে দ্রুত যান পর্যন্ত আসে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে তৎক্ষণাৎ রক্তের প্রয়োজন হতে পারে, তখন আমার কী গ্রুপ? আবার ল্যাবে যাও, সেটা পরীক্ষা করো, রক্তে দাও, এই যে একটা বিড়ম্বনা, এই বিড়ম্বনায় অনেকের জান শেষ হয়। এরকম বহু নজির আমার জীবনে পেয়েছি। তদের আমাদের একান্ত জরুরি স্বাস্থ্য, যখন আমি বুঝি সচেতনতা, প্রত্যেকটা মা বাবার সচেতনতা বুঝে যে আমার এই সন্তানের গ্রুপটা পরীক্ষা করা একান্ত কর্তব্য। আর এখানে উপস্থিত যেই সকল যুব সম্প্রদায় প্রত্যেকে যথার্থ জ্ঞান আছে তাদের একান্ত এটা কর্তব্য। এই পর্যন্ত আমার কথা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম। আমার ব্লাড নির্ণয় করে আমার খুব ভালো লাগছে। আমরা যারা আছি এখনও নির্ণয় করি নাই, আমি চাই সবাই এখানে আসি, নির্ণয় করি, সবাই গ্রুপ নির্ণয় করি। ধন্যবাদ। আরেকটু জানতে চাইবো যে আপনি কি এর আগে কখনো গ্রুপ নির্ণয় করেছেন কি? হ্যাঁ, তার আগে একবার করছি। আগে একবার ছিল আপনার, তখন কি কোনো অসুবিধা হয়েছিল? না, কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ। আমরা জানতে পারলাম যে উনি এর আগেও আরও একবার নির্ণয় করেছেন, তখনও কোনো অসুবিধা হয়নি এবং আজকে উনি অত্যন্ত সুন্দর একটি পরিবেশে সকলের সামনে যে রক্তের গ্রুপ নির্ণয় করলেন, তিনি এখনও সুস্থতা বোধ করছেন। ধন্যবাদ।